হয় নিশ্চয়কৈ যেহেতু আজি ভোগালীর উৰুকা আৰু ভোগালীর উৰুকার দিনাখনে ইতিমধ্যে রাজ্যর যুম আসলে মাছের বজার ভরি পড়ছে বিভিন্ন মাছে। এই মুহূর্তে মই উপস্থিত আছো হাজু বিষ্ণুপুর স্থিত যখন মাছের বজার, এই মাছের বজারত উপস্থিত আছো। যথেষ্ট সংখ্যক গ্রাহক আছে, পছন্দ কিতাপন আছে, বিভিন্ন ঠাইরপা গ্রাহক সকল আছে, মন পছন্দ যুক্ত মাছ এই মাছ ক্রয় করবলে আছে। এই মুহূর্তে মূল সহযোগী দেখাই আছে যথেষ্ট সংখ্যক বিভিন্ন ধরনের মাছ আসলে বজার ইতিমধ্যে গ্রাহকের উলিয়াই দিয়েছে। আর এইবেলি আসলে গ্রাহক আগে যেট মাছ, এটা ব্রিকেট মাছ আছে, এই ব্রিকেট মাছটির বিষয়ে জানি চেষ্টা করি। দাদা কি হয় এই কি মাছ, দাম কেন? কি ওজন আছে? 20 কিলো আছে। এই ডর ইয়াতক ডর মাছ আছে না? আর ডর মাছ বর্তমান নাই আর কি ডর মাছ হয় এই মুহূর্তে নিউজ এটিও দর্শক দেখাই আছো। এটা 20 কিলো ওজনের ব্রিকেট মাছ, প্রকাণ্ড একটা মাছ যেহেতু এই মুহূর্তে আমি দেখবলে পাইছো আর জানিব দিছে প্রায় 700 টাকা কিলো চলিছে ব্রিকেট মাছ। তো আর বিভিন্ন ধরনের মাছ আছে আর এই সমগ্র পরিবেশ নিউজ এটিও দর্শক আমি দেখাই আছো বিভিন্ন ধরনের মাছ ইতিমধ্যে উলিয়া দিছে, চিতল, রৌ, ভৈরব, রৌ, বরালিকে আদি করে ভকুয়া মাছ আছে। গ্রাহক আছে যথেষ্ট। দাদা কোর আছে? মই ফিলাসিপুর আইছো। কি মাছ ললে? মাছ লম আর এটা কারণ যেহেতুকে উরুকার বাজার দাম যথেষ্ট বেশি আছে, তথাপি আমি বিহু বলে যেটা আইসো উরুকার বাজার বিশেষ বিহুর লগতে আমি একটা ডাঙর ভালসে মাছ নিবলে আইসো। ললে নে মাছ? চাইছো লম আর এটা একটা ডাঙর মাছ একটা লম আছে। হয় এনেদরে এটা বিভিন্ন ঠাইরপর বিভিন্ন জন আহিছে, অকল মাছেই নহয় বিভিন্ন ধরনের মাংস আসলে এই বাজার উপলব্ধ হয়েছে আর বিভিন্ন ধরনের ইতিমধ্যে আমি দেখাই আছো যে যথেষ্ট সংখ্যক লোক সকল গ্রাহক সকল আহিছে। যেহেতু হাজুর যে এই মাছ, মাছের আসলে যথেষ্ট চাহিদা আছে রাজ্যর যে বজারত আর ইতিমধ্যে দেখাই আছো শীতলকে আদি করে বিভিন্ন ধরনের মাছ আছে, মাছের আমি দাম জানিবলে চেষ্টা করি। দাদা মাছের শীতল কিমান চলি আছে? শীতল 1200-1500 টাকা চলি আছে বর্তমান। আর বাকি মাছবুর? বাকি মাছবুর রৌ ভকুয়া 650-600 টাকা চলি আছে। ডাঙর মাছ কি হয়েছে এবার? ডাঙর মাছ রৌ ভকুয়া হয়েছে, শীতল আছে। কিমান কিলো? 5 কেজি 6 কেজি সাইজ আছে। গ্রাহক আছে না? গ্রাহকর কেন? গ্রাহক বর্তমান এটা 600-700 টাকা কিনে আছে ভকুয়া। গ্রাহক আছে? গ্রাহক বর্তমান চলি আছে, আনে আহি আছে, এটা আহিব আর। হয় গ্রাহক আহিছে বিভিন্ন ঠাইরপর গ্রাহকর আসলে ইতিমধ্যে সমাগম দেখা পাওয়া গেছে আর দেখাম যথেষ্ট সংখ্যক লোক আছে তেওঁলোকৰ জানিব চেষ্টা করি। মোৰ সহযোগী ইতিমধ্যে দেখাই আছে বিভিন্ন ঠাইরপর লোক আহিছে আর আরো জানিব চেষ্টা করি গ্রাহকর কেন। দাদা কোরপর আহিছে? ইয়ারে মাছ লালে না? রহনে সবাই আছে। লবনে মাছ? হয় আর দেখাব চেষ্টা করি একটা বৃহৎ আকারের। আসলে এই মুহূর্তে হাজুর যে বিষ্ণুপুরস্থিত মাছের বজার, তাত একটা বৃহৎ আকারের ব্রিকেট মাছ আসলে আমি দেখবলে পাইছো তেওঁলোকৰ জানিব চেষ্টা করি। মূল সহযোগী দেখাই আছে সমগ্র পরিবেশ আর শারী শারীকর লাইন পাতি আসলে শারী শারীকর থই দিয়া হয়েছে এই মাছবুর। এই মুহূর্তে দেখাই আছো এই যে ব্রিকেট মাছ, এই ব্রিকেট মাছটা আমি দেখাবলে চেষ্টা করি। প্রকাণ্ড আসলে একটা ব্রিকেট মাছ মূল সহযোগী দেখাই আছে সম্পূর্ণ। দাদা কিমান আছে মাছত? কিমান ডাঙর? কিমান কিলো? কিমান কিলো আছে মাছ? 23 কিলো আছে। 23 কিলো? দাম কেনেকুয়া? এটা 850 টাকা গেল। অকনমান দাঙি দেখাব নেকি? হয় এই মুহূর্তে দাঙি দেখাইছে আসলে 23 কিলো ওজনের ব্রিকেট মাছটা বলে ইতিমধ্যে জানিবলে দিছে। প্রকাণ্ড মাছ এই মুহূর্তে হাজুর যে বিষ্ণুপস্থিত যখন মাছের বজার, মাছের বজারের সকলকে ডাঙর মাছটা বলে কব লাগিব ইতিমধ্যে নিউজ দর্শকসকলে ইতিমধ্যে দেখি আছে। এনেদরে এটা আসলে সমগ্র যে হাজুর বিষ্ণুপস্থিত যখন মাছের বজার, মাছের বজার এনেদরে এটা যে ভোগালীর উরুকাক ইতিমধ্যে দেখা পাওয়া গেছে এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে।